নমস্কার বং ডিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে যে আমরা বিভিন্ন টাইপের কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করে থাকি এই সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডের মেন উপাদানগুলি কি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আছে লাইজল হল মানে ঘর মোছার কাজে যে লাইজল ইউজ করা হয় সেটি হলো একে ক্রেসলের দ্রবণ দুই আয়োডনের দ্রবণ এখন উত্তর হবে ক্রেসলের দ্রবণ ক্রেসল জিনিসটা হচ্ছে মিথাইল ফেনল কম্পাউন্ড যেটা সাধারণত কয়লা থেকে কোক প্রস্তুতির সময় বাই বাইপ্রোডাক্ট হিসাবে তৈরি হয়ে থাকে দুই নম্বর আছে কোনটি ওপিওয়েড অ্যানালজেসিক নয় উত্তর হচ্ছে অ্যাসপিরিন এখন ওপিওয়েড অ্যানালজেসিক জিনিসটা কি দেখুন অ্যানালজেসিক কথার মানে হচ্ছে বেদনানাশক অ্যানালজেসিককে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন স্যালিসাইলেট অ্যান্টিমাইগ্রেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি তার মধ্যে একটা ভাগ হচ্ছে ওপিওয়েড এই ওপিওয়েড অ্যানালজেসিক ওষুধটা মেনলি আমাদের শরীরে এপিডিউরাল বা স্পাইনাল এরিয়াতে মাধ্যমে ইনজেক্ট করা হয় তিন নম্বর ম্যাগালড্রেট হলো ম্যাগালড্রেট হচ্ছে এক রকমের অ্যান্টাসিড যেটা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ইউজ করা হয় হাইড্রোক্সি ম্যাগনেশিয়াম সিলিকেট আর দুই আছে সোধক হাইড্রোক্সি ম্যাগনেশিয়াম অ্যালুমিনেট জটিল যৌগ তা আমাদের উত্তর হবে দুই নম্বর হাইড্রোক্সি ম্যাগনেশিয়াম অ্যালুমিনেটের জটিল যৌগ চার নম্বর সাবানে অ্যান্টিসেপ্টিক হিসাবে কি ইউজ করা হয় এক নম্বর আছে রেসার্সিনাল দুই নম্বর আছে বাইথায়োনেল উত্তরটা হবে বাই বাইথায়োনাল হচ্ছে কি এক রকমের অ্যারোমেটিক কম্পাউন্ড যার মধ্যে সালফার থাকার দরুন এটি অ্যান্টিসেপ্টিক হিসাবেই ইউজ করা হয় আর অপর পক্ষে যে রেসার্সিনালটা আছে এই রেসার্সিনাল হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করা হয় সাধারণত ত্বকে কোনো রকমের প্রবলেম হলে স্কিন ডিজঅর্ডারের ক্ষেত্রে রেসার্সিনাল কম্পাউন্ড ইউজ করা হয় পাঁচে আসছি অ্যান্টিডায়াবেটিক ওষুধ কোনটি এটি একটি সোজা কোশ্চেন যার উত্তর হবে অবশ্যই ইনসুলিন ম্যালেরিয়া রোগ হলে তখন ক্লোরোকুইন ইউজ করা হয় আর ইনসুলিন হচ্ছে কি আমাদের দেহে যে ইনসুলিনটা নিঃসরণ হয় আমাদের সেটা হচ্ছে কি প্যানক্রিয়াসের আইলেট সব ল্যাঙ্গারহান্স কোর্স থেকে নিঃসরণ হয় ছয় নম্বর একটি সাধারণ অম্লনাশক ওষুধ হলো অম্লনাশক বলতে আমাদের ক্ষেত্রে অ্যাসিড হলে খাওয়া দাওয়ার পরে অ্যাসিড হলে যে টাইপের ওষুধগুলো খায় এক নম্বরে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এম জি ওএইচ টু নাকি দু নম্বরে পটাশিয়াম হাইড্রো উত্তর হবে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড অর্থাৎ এক নম্বর দুই নম্বরে আছে পটাশিয়াম হাইড্রো পটাশিয়াম হাইড্রো অক্সাইড কোন কাজে লাগে পটাশিয়াম হাইড্রো অক্সাইড সাধারণত সাবান তৈরিতে কাজ লাগে বা ইলেকট্রোলাইট হিসেবে ব্যাটারিতে থাকে সাত নম্বর হচ্ছে এপসম লবণ এপসম লবণ কি জিনিসটা এপসম লবণ হচ্ছে কি রকমের লবণ যেটা মেনলি ওই গাছে যদি ইউজ করা হয় এটা ক্লো ক্লোরোফিল টু সিনথেসিস বাড়িয়ে দেয় যার ফলস্বরূপ হচ্ছে গাছে প্রচুর পাতা হয় এবং হচ্ছে গাছে হচ্ছে যে প্রোডাক্টিভিটিও বেড়ে যায় যার জন্য হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফল ফুল হতে থাকে এখন ওই এপসম লবণ কোনটা এক নম্বর আছে সোদক ম্যাগনেশিয়াম সালফেট আর দুই নম্বরে আছে সোদক ক্যালসিয়াম সালফেট আমাদের উত্তর হবে এক নম্বর সোধক ম্যাগনেশিয়াম সালফেট আট নম্বর ঘামাচি নিরোধক হিসাবে ব্যবহার করা হয় একে আছে বরিক অ্যাসিড দুই আছে ফটকিরি আমাদের উত্তর হবে বরিক অ্যাসিড কারণ বরিক অ্যাসিড অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করা হয় নয়ে আছে ম্যাকসালফ জোলাপ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয় এর উত্তর হবে এপসম লবণ অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট দশে আছে প্লাস্টিক শিল্পে ব্যাকলাইট প্রস্তুতিতে কী ব্যবহার করা হয় এখন দেখুন ব্যাকলাইট জিনিসটা কি আমাদের যে ঘরে যে সুইচ থাকে সেই সুইচের যে হচ্ছে গিয়ে মেটেরিয়ালটা থাকে সেটাকে বলা হয় ব্যাকলাইট ব্যাকলাইট তৈরিতে কী ইউজ করা হয় একে অয়েল অফ গ্রিন দুই আছে ফেনল আমাদের উত্তর হবে ফেনল এই অয়েল অফ গ্রিন সাধারণত হচ্ছে গিয়ে হেডেক নার্ভ পেইন মেনস্ট্রুয়াল ক্র্যাম্প এরকম ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইয়া ইউজ করা হয় মিথাইল স্যালিসাইলেটকেই হচ্ছে গিয়ে অয়েল অফ উইন্টারগ্রিন বলা হয়ে থাকে এগারো নম্বর শুক্রোজ থেকে গ্লুকোজ রূপান্তরে যে উৎসেচকটি কাজে লাগে আমাদের উত্তর হবে এক নম্বরে ডায়াস্টেজ আছে দুই নম্বরে ইনভার্টেজ আছে উত্তর হবে ইনভার্টেজ এই ডায়াস্টেজ ডায়াস্টেজ হচ্ছে গিয়ে স্টার্চ থেকে মল্টোজে পরিণত করতে ডায়াস্টেজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে বারো টুথপেস্ট অ্যাসিড নাকি ক্ষারধর্মী হয়ে থাকে এখন দেখুন এই ব্যাপারটা বলার আগে একটা ব্যাপার বলে রাখি আমরা যখন খাবার খাই তখন হচ্ছে গিয়ে আমাদের মুখের ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে সেই সমস্ত খাবারগুলোকে ব্রেকডাউন করে এবং তার ফলস্বরূপ হচ্ছে কিছু অ্যাসিড নিঃসরণ হয় এখন সেই অ্যাসিডকে নিউট্রিলাইজ করতে অবশ্যই হচ্ছে কি আমরা যে ব্রাশ করে থাকি সেই টুথপেস্টে খাঁড় থাকতে হবে তাহলে এই জিনিসটা হচ্ছে কি নিউট্রিলাইজ হবে এই জন্য এই ব্যাপারটা বলে দেওয়ার এইটাই কারণ যাতে আপনি আর কোনোদিনও না ভুলতে পারেন টুথপেস্ট সবসময় হচ্ছে গিয়ে খাড়ীয় ধর্মী হয় এবং আমাদের দেহের যে রক্ত থাকে সেই রক্ত সবসময় হচ্ছে খাড়ীয় ধর্মী হয় এক্ষেত্রে আরেকটি ব্যাপার বলে রাখি পিএইচ ফ্যাক্টর কোনো বস্তু যদি পিএইচ ফ্যাক্টর সাঁতের থেকে কম হয় তাহলে সেটি অ্যাসিডিক হয় যদি সাঁতার থেকে বেশি হয় সেটা অ্যালকালাইন তথা খাড় ধর্মী হয় এবং যদি সাঁতার সাথে সমান হয় তাহলে সেটাকে নিউট্রাল বলা হয় এই জন্যই লেমন জুস হচ্ছে অ্যাসিডিক হয় ওয়াটার নিউট্রাল হয় এবং টুথপেস্ট খাড় ধর্মী তথা অ্যালকালাইন হয় তেরো ফেন্টন বিকারক ফেন্টন বিকারক বা ফেন্টন রিয়েজেন্ট অ্যাকচুয়াল ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় নোংরা জলকে পিউরিফাই করার জন্য এখন এই ফেন্টন বিকারক কোনটি এক নম্বরে আছে আয়রন সালফেট ও হাইড্রোজেন পার অক্সাইডের মিশ্রণ আর দুই নম্বর আছে জিঙ্ক ও হাইড্রোক্লিক অ্যাসিডের মিশ্রণ এর উত্তর হবে আয়রন সালফেট ও হাইড্রোজেন পার অক্সাইডের মিশ্রণ নিচের কোনটি জুইটার আয়ন দেখুন জুইটার বলতে টাইপোলার আয়নকে বলা হয় যারা ওভারঅল হচ্ছে গিয়ে নিউট্রাল মলিকিউল থাকে এক নম্বর আছে ইউরিয়া এবং দুই নম্বর আছে এল অ্যালানিন আমাদের উত্তর হবে এল অ্যালানিন পনেরোতে আছে প্রোটিন থেকে যে পরিমাণ সংখ্যা অ্যামাইনোয়াসিড মানবদেহে তৈরি হয় একে আছে কুড়ি এবং দুই আছে দশ এর উত্তর হবে দশ ষোলো নম্বর প্রোটিনের গঠনগত বৈশিষ্ট্য হল এক নম্বর আছে ইথার বন্ড দুই নম্বর আছে পেপটাইট বন্ড এরও উত্তর হবে দুই পেপটাইট বন্ড আর এনে আরএনএ হলো হল আর এনএ হচ্ছে আমাদের দেহে ক্রোমোজোমের মধ্যে থাকে নিউক্লিক অ্যাসিড কম্পাউন্ড সেটা হচ্ছে যে আর এবং ডিএনএ যার ফুল ফর্ম আর এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে অ্যাসিড আর ডিএনএর হচ্ছে গিয়ে ডিঅক্সি রাইবোনুক্লিক অ্যাসিড এখন এই আর এনএ হচ্ছে গিয়ে হয় এক হেলিক্স অর্থাৎ সিঙ্গেল হেলিক্স স্ট্রাকচার আর ডিএনএ হয় ডিএনএ হয় ডাবল হেলিক্স সিঙ্গেল হেলিক্স মানে জিনিসটা এই রকম হয় আর ডাবল হেলিক্স মানে জিনিসটা এইরকম হয় নিউক্লিক অ্যাসিডের ক্রমবিন্যাস হলো যে পর্যায়ক্রম সেটা হচ্ছে ফসফেট খারক শর্করা নাকি ক্ষারক শর্করা ফসফেট এটারও উত্তর হবে দুই নম্বর ক্ষারক শর্করা ফসফেট উনিশ নম্বরে বলা হচ্ছে নিম্নের কোন যৌগটি অ্যাসপিরিন আমরা মাথা ধরলে যে অ্যাসপিরিন খেয়ে থাকি সেই অ্যাসপিরিনের মেন হচ্ছে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস কি একে আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আর দুই আছে ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিড এর উত্তর হবে এক নম্বর অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আর এই ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত অ্যাডহেসিভ অর্থাৎ কোনো আঠা জাতীয় যে বিভিন্ন গ্লু হয় বা ওয়াক্স যে মোম তৈরি হয় যে হচ্ছে কাঠ পালিশের যে মোম সেগুলো তৈরি করতে যে ফিনাইল স্যালিসাইলিক অ্যাসিড লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করুন যাতে পরবর্তীকালে আমাদের বংডিমি থেকে যখনই নতুন কোনো ভিডিও বেড়া তখন যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায় নমস্কার